হ্যালো গাইস, গুড মর্নিং। তার সবার আগে বলি অক্ষয় তৃতীয়া অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রিয়াদির তরফ থেকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া বিষয় ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আমার নতুন ব্লগের সঙ্গে আজকে দিনটা শুরু করছি, চলো ব্লগটা শুরু করি। সকালবেলা সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট করেছি, করে নিয়ে দুজনে আগে চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়েই দোকান ঘরে এসে দেখেছো তোমরা আমার দোকান ঘরটা, তোমাদের দাদাভাইয়ের দোকান ঘর। যেহেতু অক্ষয় তৃতীয়া আজকে, তা দোকান ঘরটা একটু পুজো করা হয়, তাই জন্য দোকান ঘরটাকে ভালো করে দুজন মিলে পরিষ্কার করবো বলে তাতেই চলে এসেছি। সব কাজ কমপ্লিট করে নিয়েছি আগেই, ঘরের যা যা কাজ থাকে আশেপাশে এবং পরিষ্কার করা, ঘর মোছা, বাসন মাজা সব কিছু করে নিয়ে দুজনে দোকান ঘরে এসে গেছি। দোকান ঘরটা পরিষ্কার করবো, তাহলে চলো দুজন মিলে কাজগুলো সেরে ফেলে ঝটপট। ধুলোর কাজটা আমি খুব একটা করে উঠতে পারি না, কারণ অ্যালার্জির সমস্যা আছে, তোমরা তো জানোই। ডাস্ট অ্যালার্জির সমস্যা বলে ধুলো কিছু মানে ঝাড়া পোছা কোনো কাজটা আমি করে উঠতে পারি না, খুব কষ্ট হয়। তাই তোমাদের দাদাভাই ওই কাজটা করে নিয়েছে, গোছানো ঝাড় পোছের কাজটা করে নিয়েছে, ধুলোগুলো ঝেড়ে নিয়েছে। তা আমি শুধু ঝাড়টা দিয়ে দিচ্ছি, ঝাড়টা দিয়ে আমি ঘরটা মুছে নেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। সেগুলো ঝটপট করে নিই কাজটা, মানে পুজো মানে শাশুড়ি মা ঘরে পুজো দিচ্ছে, এটা করে হয়ে গেলে উনি দোকানে এসে পুজোটা দিয়ে নেবে। ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। নিচের ঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, করে নিয়েই দোকান ঘরে গেছি এবং খুব তাড়াতাড়ি সেই কাজগুলো করবো, কারণ রান্না করতে হবে। আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতে আছে, তার টিফিনটাও করতে হবে, তার জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে রান্নাঘরে এসেছি। সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে একটু স্পেশালভাবে কিছু করতে চাইছি, তার জন্য সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই রান্নার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব অবশ্যই। তাই রেসিপিটা একটাই হচ্ছে সোয়াবিনের মুইঠা করব। তা রান্নাটা ঝটপট করে নিচ্ছি, সবই হয়ে গেছে রান্না, যেহেতু সবজিটা আগে কেটে রেখেছিলাম। আর রান্নাটা হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে বরবটিটা ভাজবো, আলু আর বরবটি ভেজে রুটিটা করব তোমাদের দাদাভাইয়ের জন্য। তা এটা নামিয়ে নিই আগে, খুব গরম পড়েছিলো বলে তেল দিয়ে তেল ঝালে রান্নাটা খুব একটা খেতে পাচ্ছিলাম না, ভালো মন্দ করে ভালো করে খেতে পাচ্ছিলাম না। তাই আজকে ভেবেছি এটা করবো, একটু কষিয়ে করব। তো মুইঠাটা করা হয়ে গেছে, বরবটিটা একদিকে বসিয়ে দিয়েছে, রুটিটা হয়ে গেছে করা। তাই আমার রান্না হয়েছে আজকে সোয়াবিনের মুইঠা, বরবটি, আলু ভাজা আর তোমার দাদাভাইয়ের টিফিনের রুটি। আমার জন্য করিনি, তা আমি ওই প্রসাদে আমার হয়ে যাবে বলে আমি আর কিছু করিনি, তাই করে নিই। এবার রান্নাঘরে তো রান্না করলে রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ হয়ে রয়েছে, পরিষ্কার করা হয়নি, তাই বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে। হাই ফ্রেন্ডস, কালকে রাত্রিবেলা শুয়েছিলাম দেড়টার সময়, তা আজকে উঠেছি, তার জন্য একটু দেরি হয়ে দেরি করেই উঠেছিলাম। আজকে উঠেছি তখন বাজে প্রায় পৌনে ছটা নাগাদ। তো পৌনে ছটা নাগার সময় উঠে আমি সব কাজই কমপ্লিট করে নিয়েছি খুব তাড়াতাড়ি, কেননা আজকে অক্ষয় তৃতীয়া। তার আগে বলি তোমাদেরকে অক্ষয় তৃতীয়া অনেক শুভেচ্ছা রইলো আমার পরিবারের সবাইকে, তোমরা সবাই খুব আনন্দ করে আজকে দিনটা কাটাও। তা অক্ষয় তৃতীয়া বলে সব কাজগুলো তাড়াতাড়ি করে, আমাদের যেহেতু দোকান আছে, দোকান ঘরটা খুব মানে যতটা পেরেছি পরিষ্কার করেছি, কেননা তোমরা জানো আমার অ্যালার্জি একটু সমস্যা আছে। তা অসুবিধা মানে ধুলোটা যদি খুব মারাত্মক লেগে যায় তাহলে খুব শারীরিক খুব কষ্ট হয়, তার জন্য তোমাদের দাদাভাই আমি মিলে যতটা পেরেছি করেছি। যেহেতু দোকান ঘরটা একটু পুজো দেবে, তা সব কাজ কমপ্লিট করে নিয়ে রান্নাবাড়িটাও সেরে নিয়েছি, সেটাতে পুজো টুজো দিয়ে নিয়েছি, চান টান কমপ্লিট হয়ে গেছে। এসে তোমাদের সঙ্গে একটু গল্প করতাম, তাহলে
তাহলে চলো তোমাদের দেখাবো আজকে আমার ডিনার, সরি লাঞ্চটা কী হবে, আজকে দুপুরে কী মেনু আছে, ভালো মানে অক্ষয় তৃতীয়া বলছে খুব ভালো মন্দ কিছু রান্না করছি, সেরকম কিছু না কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রান্নাটা কি মানে নিচে নিচে রান্না হয়েছে, আমি কিছুটা করেছি, তাই সেটাই তোমাদের দেখাবো যে আজকে দুপুরে মেনুটা কী আছে, তাহলে চলো সেটা দেখাই। দুপুরে মেনুটা ছিল ভাত আর একটু ঝিঙা ভাজা, তার সঙ্গে বরবটি আলু ভাজা আর ওই সয়াবিনের মিঠা, আর কালকে একটু চাটনি ছিল সেই চাটনি, আর নিচে কালকে একটু ডাল ছিল লাউয়ের তিতো ডাল সেই ডাল, এই হয়ে দুপুরে মেনু। তা আমি তো তোমাদের মেনুটা দেখিয়ে দিলাম, আমি এখন দুপুরে খাওয়াটা খেয়ে নিচ্ছি, তোমরাও টাইম মতন খেয়ে নিও, তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাইকে বলো তোমার সবাই ভালো থেকো। আজকে ভিডিওটা এত অবধি, টাটা।